आचार्य रामकृष्णाय ते नम यथाग्नेदाका शक्ति राम कृष्णे स्थिता ही जा सर्विद्यास्वूपांग सारदा प्रणमाम्य हम परतत्वे सदा लीनो रामकृष्ण सामया यो धर्मस्थापनरतो वीरेशङ्कं नमाम्यहं कालिन्दी फुल्लकमले माधवेन क्रीडारतः ब्रह्मानन्दनमस्तुभ्यं सद्गुरो लोकनायकः योगानन्दप्रेमानन्दस्यान्ये वै ये च पार्श्वदाः রামকৃষ্ণগত প্রাণাম স্বাংস্ত প্রণম্যহম পূজনীয় লোকোত্তরানন্দী মহারাজ যেমন ইন্ট্রোডাকশনে বললেন আজ পূজ্যপাদ স্বামী প্রেমানন্দী মহারাজ যিনি শ্রী শ্রী ঠাকুরের অন্যতম পার্ষদ তার শুভ আবির্ভাব তিথি আজ সেই উপলক্ষে তাকে আমরা বিশেষ করে একটু স্মরণ করব তার জীবনের কিছু দিক আমরা স্মরণ করবো বিভিন্নভাবে এবং তার মধ্যে থেকেই তার বাণী আমাদের প্রতি সেগুলো আমরা স্মরণ করতে পারব শুরু তার যে জন্মবৃত্তান্ত দিয়ে সেটি আপনারা সবাই জানেন হুগলি জেলার আটপুর গ্রামে পিতৃদেবের নাম হচ্ছে তারাপদ ঘোষ মা হলেন মাতঙ্গিনী দেবী তারা তিন ভাই এক বোন বাবুরাম মহারাজ হলেন মধ্যম পুত্র তাঁদের তারপরে শিক্ষা তার গ্রামের পাঠশালাতেই উচ্চতর শিক্ষা লাভের জন্য তিনি কলকাতায় আসেন প্রথমে এরিয়ান স্কুল পরে মেট্রোপলিটান ইনস্টিটিউশনের শ্যামপুকুর শাখায় ভর্তি হন আরেকটি তথ্য আমরা পেয়ে থাকি স্বামী অভেদানন্দজির জীবন কথা অভেদানন্দের জীবন কথা বইতে বলা হয়েছে যে বাবুরাম মহারাজ আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে অভেদানন্দজির সঙ্গে আহিরি টোলায় যদু পণ্ডিতের বঙ্গ বিদ্যালয়ে পড়তেন আর ছোটোবেলা থেকেই তার নিজের সম্বন্ধে অদ্ভুত অনুভূতি সব ছিল তার দু চারটি এখানে আমি উপস্থাপিত করছি তিনি খুব বুঝতে পারতেন যে তিনি একজন সাধারণ সংসারী জীব নন এটা কাল থেকেই তিনি বুঝতে পারতেন তাকে কেউ বিয়ে করার কথা বললে তিনি তখন বাচ্চা অর্ধস্ফুট ভাষায় বলতেন না বিয়ে দিও না মরে যাবো মরে যাবো ঠিক এই রকম কথা কোটেশনে রয়েছে তারপরে কিশোর বয়সে আরেকটু বড় যখন হলেন নদী তীরে কোনো সন্ন্যাসী দেখলেই সময় ভুলে গিয়ে তার সঙ্গে আলাপে মগ্ন হতেন আবার দেখা যায় যখন তার আট বছর বয়স তিনি তখন কল্পনা করতেন কোনো সন্ন্যাসীর সঙ্গে সমাজ থেকে দূরে এক বৃক্ষ লতাবৃত ছোট আশ্রমে তিনি অবস্থান করছেন কাজে রকম অদ্ভুত যেটি স্বাভাবিক অনুভূতি নয় একটি বাচ্চার বা আরেকটু বয়সকালে সেইগুলি তার হয়েছিল সেই সময় এরপর আমরা চলে আসি ঠাকুরের সঙ্গে তার প্রথম সাক্ষাৎকার এটি কিন্তু কলকাতাতেই হল কিভাবে হলো সেটি এই শ্রীম বা মাস্টারমশাইয়ের মাধ্যমে তিনি তখন শ্রীম স্কুল যেখানে তিনি প্রধান শিক্ষক ছিলেন শ্রীম মহেন্দ্রনাথ গুপ্ত মেট্রোপলিটান ইনস্টিটিউশন সেখানে তিনি ছাত্র শ্রীম নিজেকে যেমন ঠাকুরের কাছে উপস্থাপিত করেছিলেন ঠাকুরের পায়ে পূর্ণ শরণাগত হয়েছিলেন তেমনি তিনি সুযোগ বুঝলেই এই রকম কোনো ছেলেদের দেখতে পেলে তাদের ধরে ধরে ঠাকুরের কাছে নিয়ে যেতেন তাদের সঙ্গে করে নিয়ে যেতেন দক্ষিণেশ্বরে নিয়ে যেতেন সেই রকম একভাবে তাকেও নিয়ে গেলেন বাবুরামকে এই প্রথম ঠাকুরের দর্শন লাভ করেন আমাদের অফিসিয়াল রেকর্ড যে বলছে কিন্তু তাছাড়াও আরও তথ্য আছে আমি বলছি এখানে পরবর্তীকালে বলছি তখন বেলুর মঠ স্থাপিত হয়ে গেছে মাস্টারমশাই একদিন বেলুর মঠে এসেছেন আসার পরে ওই দুজনে পাশাপাশি বসে আছেন মঠে আর ঠাকুরের কথা আলোচনা হচ্ছে বলতে বলতে আমাদের বাবুরাম মহারাজ হঠাৎ মাসমশাইয়ের দিকে আঙুল দেখিয়ে উপস্থিত সকলকে বললেন কোটেশানে এই তো এরই কৃপায় জীবন ধন্য হয়ে গেল ইনি যদি ঠাকুরের কাছে না নিয়ে যেতেন তাহলে কি ঠাকুরের কৃপা পেতুম মাসা আরও বিনীতভাবে আপত্তি জানিয়ে বললেন ওসব কি বলা হচ্ছে উনি কিন্তু তুমি বা আপনি বলে বলছেন না ভাব বাচ্চে বলছেন ছাত্র তো কিন্তু এখন সন্ন্যাসী হয়েছেন বলছেন ওসব কি বলা হচ্ছে শুদ্ধ সত্য ঠাকুরের অন্তরঙ্গ তিনি টেনে নিয়েছিলেন এই দৃশ্যটি আমরা বেলুর মঠে পাই পরবর্তীকালে যেটা বলছিলাম যে আমরা মেট্রোপলিটান ইনস্টিটিউশন থেকে মাস্টারমশাইয়ের সঙ্গে গিয়ে ঠাকুরের সঙ্গে প্রথম সাক্ষাৎ যেটার কথা বললাম তার আগেও কিন্তু ঠাকুরের সঙ্গে তার ঠাকুরের দর্শন হয়েছিল সেটা হচ্ছে জোড়াসাঁকোয় এক হরিসভায় বাবুরাম মহারাজ ঠাকুরের একদিন দর্শন পেয়েছিলেন সেখানে ঠাকুর ভাগবত কথা শুনতে গিয়েছিলেন কিন্তু বাবুরাম মহারাজ তখন জানতেন না যে ইনিই ঠাকুর ইনি শ্রীরামকৃষ্ণদেব এখানে আরও দুটি বিষয় বলা যেতে পারে এক নম্বর হচ্ছে তিনি তার বড় ভাই বাবুর কাছে আগে শুনেছিলেন যে দক্ষিণেশ্বরে একজন সাধু আছেন যার শ্রী গৌরাঙ্গের মতো মুহুর্মুহু ভাব সমাধি হয় তাই ঠাকুরের কথা জানতে পেরেছিলেন এটা বোঝা যায় এছাড়া আরও বোঝা যায় যে বাবুরাম মহারাজের যে ভগ্নিপতি বলরাম বসু তিনি তো ঠাকুরের কাছে নিজেকে আত্মসমর্পণ করেছিলেন কাজী এই বসু পরিবারের মাধ্যমেও তিনি ঠাকুরের সম্বন্ধে জেনেছিলেন এটা ধরে নেওয়া যেতেই পারে বাবুরাম মহারাজের জীবনে রাখাল মহারাজের প্রভাব ব্রহ্মানন্দজি ঠাকুরের মানসপুত্র রাখাল মহারাজ এই বাবুরাম মহারাজের সঙ্গে একই বিদ্যালয়ে পড়াশোনা করতেন এবং পরস্পরের মধ্যে বেশ ভাব ছিল কিন্তু রাখাল মহারাজ কখনও এটি বাবুরাম মহারাজকে বলেননি পরবর্তীকালে বাবুরাম মহারাজ যখন দক্ষিণেশ্বরে এলেন তখন রাখাল মহারাজের সঙ্গে দেখা হলো এবং সেই হৃদয়তা খুব বর্ধিত হলো আর পরবর্তীকালে তো তারা গুরুভাই রূপে আর আরও নানারকমভাবে পরিচিত হলেন তারা একসঙ্গে দক্ষিণেশ্বরে আসতেন ঠাকুরের কাছে সময় কাটাতেন এই আর দক্ষিণেশ্বরে এসে ঠাকুরকে প্রথম দেখলেন সেই দিনের কীরকম ঘটনা সেদিন ঠাকুর তাঁকে সস্নেহে আপনজনের ন্যায় গ্রহণ করেছিলেন বলছেন আর লক্ষণ দেখলেন তার সুঠাম দেহ উজ্জ্বল বর্ণ ও ভক্তচিত সুবিনীত আচরণ প্রভৃতি সদ্গুণ দর্শনে তার চিনতে বাকি রইল না যে মা অর্থাৎ জগন্মাতা যাঁদেরকে কোটি বলে নির্দেশ করেছেন ইনি তাঁদের অন্যতম এই ঈশ্বর কোটি সম্বন্ধে আরেকটু আলোচনা করব তার আগে এই দক্ষিণেশ্বরের অংশটা সেরে দিই শ্রী ঠাকুর আরও জানলেন যে বাবুরাম ভক্তপ্রবর বাবুর নিকট আত্মীয় নিকট আত্মীয় আর বাবুরামও যেন তাঁর শৈশবের দর্শন বাস্তবে রূপ পরিগ্রহণের দৃশ্য দেখতে লাগলেন সেটি কোনটি ওই যে আগে বললাম আট বছর বয়স যখন তিনি কল্পনা করতেন কোনো সন্ন্যাসীর কাছে সমাজ থেকে দূরে এক বৃক্ষ লতাবৃত ছোট আশ্রমে আছেন ঠাকুরের কাছে উপস্থিত হয়ে যেন সেই স্মৃতি সেটি উদ্বেলিত হলো তার মধ্যে ঠাকুরের যারা সাক্ষাৎ শিষ্য পার্শ্বদ ছিলেন তাদের মধ্যে ঠাকুর ছয়জনকে কোটি বলে নির্দেশ করেছেন কোটি অর্থ কী এখানে আমরা পাব সেই ছজন হলেন নরেন বিবেকানন্দ স্বামীজি রাখাল ব্রহ্মানন্দ স্বামীজি বাবুরাম প্রেমানন্দ স্বামীজি যোগিন যোগানন্দ স্বামীজি নিরঞ্জন স্বামী নিরঞ্জনানন্দজি ও পূর্ণ অর্থাৎ পূর্ণচন্দ্র ঘোষ এই ছজনকে ঠাকুর ঈশ্বরকটি বলে নির্দেশ করেছেন রামকৃষ্ণ কথামৃত পড়লে আপনার দেখতে পাবেন যে ঠাকুর এই ঈশ্বর ঈশ্বরকটিদের সম্বন্ধে কথামৃতে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আলোচনা করেছেন তাদের সম্বন্ধে বেশ কয়েক জায়গায় আছে আমি তার মধ্যে থেকে কয়েকটি উদ্ধৃতি দিচ্ছি যে তাদের বিশেষত্ব কি? তারা হলেন অবতার বা অবতারের অংশ এদের বলে ঈশ্বর কটি আর সাধারণ লোকেদের বলে জীব বা জীব কোটি যারা ঈশ্বরকটি তারা যেমন রাজার বেটা সাততলার চাবি তাদের হাতে তারা সাততলায় উঠে যায় এবং ইচ্ছা মতো নেমে আসতে পারে জীবকটি যেমন ছোট কর্মচারী সাততলা বাড়ির খানিকটা যেতে পারে ওই পর্যন্ত এই সাততলা বাড়ি বলে ঠাকুর কিন্তু বোঝালেন সেই আধ্যাত্মিক অনুভূতির যে পরিসীমা সেই পরিসীমার সমস্তটা এরা পরিভ্রমণ করতে পারেন কিন্তু জীব কোটি সেটা পারে না তাদের একটা লিমিটেশন থাকে সীমাবদ্ধতা থাকে আর বলছেন আরেক জায়গায় ঈশ্বর কোটি না হলে সমাধির পর ফেরে না জীব কেউ কেউ সাধনার জোরে সমাধিস্থ হয় কিন্তু ফেরে না আবার বলছেন ঈশ্বর কোটি অবতারাদি এই সমাধি অবস্থা থেকে নামতে পারে তারা ভক্তি ভক্ত নিয়ে থাকে তাই নামতে পারে তিনি তাদের ভিতর বিদ্যার আমি ভক্তের আমি লোকশিক্ষার জন্য রেখে দেন আরও বলছেন প্রেম সকলের হয় না গৌরাঙ্গের হয়েছিল জীবের ভাব হতে পারে এই পর্যন্ত ঈশ্বর কোটির যেমন অবতারাদির প্রেম হয় ভবনাথকে বলছেন কি জানিস যারা জীব কোটি তাদের বিশ্বাস সহজে হয় না ঈশ্বর কোটির বিশ্বাস শতসিদ্ধ আরেক জায়গায় বলেছেন অহেতুকী ভক্তি ঈশ্বর কোটির হয় জীব কোটির হয় না নিষ্ঠার পর ভক্তি ভক্তি পাকলে ভাব হয় ভাব ঘনীভূত হলে মহাভাব হয় সর্বশেষ প্রেম সামান্য জীবের ভাব পর্যন্ত হয় ঈশ্বর কোটি না হলে মহাভাব প্রেম হয় না চৈতন্যদেবের হয়েছিল আমরা যদি ভাগবতে দেখি সেখানেও এই দুইটি ভাগে ভাগ করা হয়েছে এই ধরনের সিদ্ধ পুরুষদের ঈশ্বর কোটি যারা তাদেরকে বলা হচ্ছে নিত্য সিদ্ধ এই নিত্য সিদ্ধ কথাটি দক্ষিণেশ্বরে এই আমাদের কথামৃত রয়েছে আর দ্বিতীয়কে বলা হচ্ছে দ্বিতীয় ক্যাটেগরি তাদের বলা হচ্ছে সাধন সিদ্ধ পাতঞ্জল যোগদর্শনের সমাধিপাদ সূত্র উনিশের ভাষ্যে শঙ্করাচার্য এই ঈশ্বর কোটি তার ভাষ্যের মধ্যে ঈশ্বর কোটি শব্দটি ব্যবহার করেছে যে মূল সূত্রটি সেটি হল ভবপ্রত্যয় বিদেহ প্রকৃতি নাম বিদেহা অর্থাৎ অহংকারাদি চিন্তক চিন্তকগণ ও প্রকৃতি আহা। প্রকৃতিকে আত্মবোধে চিন্তা করে যারা তাতে লীন হন এই রূপ যোগীগণের ভবপ্রত্যয় নামক সমাধি লাভ হয় সেইটিরই ব্যাখ্যা করতে গিয়ে শঙ্করাচার্য লিখছেন তার ভাষ্যে স্বসংকল্প মাত্র নির্মিত সত্ত্বপ্রধান নির্মল বিষয় ভোগাস্ত ঈশ্বর কোটয় উচ্চন্তে আবার বলছেন স্ব সংকল্প না, তত্রৈব নির্মলম কারণসত্ত্ব নির্মিতম বিষয়ঞ্চে ভুঞ্জতে ত ঈশ্বর কোটয় উচ্চান্ত ইতি সাধারণভাবে ব্যাখ্যা করলে এই ঈশ্বরকটি যে শব্দ সেটি শাস্ত্রীয় টেকনিক্যাল শব্দ একটা আচার্য শঙ্করের কথার পরিপ্রেক্ষিতে ভাবটি এই আসে ভগবান অথবা বা ভগবানের অংশ মানব শরীর অবলম্বন করে সাধন করলেন এবং সিদ্ধি লাভ করলেন সাধারণত জীবনমুক্ত পুরুষের নির্বিকল্প সমাধি লাভের একুশ দিন পর শরীর ত্যাগ হয়ে যায় এই কথাটি আমরা ঠাকুরের মুখেও পাই কথামৃতে আছে কিন্তু ঈশ্বর কোটির ক্ষেত্রে তা হয় না এই সকল পুরুষ জ্ঞান লাভের পরেও দীর্ঘদিন শরীর ধারণ করেন এর কারণ তাদের প্রারব্ধ কর্ম জ্ঞান লাভের দরুন সঞ্চিত কর্ম ও ক্রিয়মান কর্ম ধ্বংস হলেও প্রারব্ধ কর্ম থেকে যায় জীবনমুক্ত পুরুষের প্রারব্ধ কর্মের উৎসটি বুঝতে হবে আমাদের সেটি হল জীবের কল্যাণ করা তারা জীব কল্যাণের জন্য দেহ ধারণ করে আছেন সেই জন্য তারা এই সমাধিস্থ হবার পরেও নেমে এসে সেই কাজটি করতে থাকেন এটি তাদের প্রারব্ধ কর্ম ধরা হয় আর এই আচার্য শঙ্করের এই ব্যাখ্যার সঙ্গে ঠাকুরের এই কথার খুব মিল পাওয়া যাচ্ছে দেখুন ঈশ্বরকোটি অবতারাদি এই সমাধি অবস্থা থেকে নামতে পারেন তারা ভক্তি ভক্ত নিয়ে থাকে তাই নামতে পারে তিনি তাদের ভিতর বিদ্যার আমি ভক্তির আমি লোক শিক্ষার জন্য রেখে দেন শঙ্করাচার্য বললেন জীবের কল্যাণ করা তার জন্য ওই ভাবটি রেখে দেন আর ঠাকুর কথাটি বললেন লোক শিক্ষার জন্য রেখে দেন দুটি একই কথা ঠাকুরের সঙ্গে আবার দেখা বাবুরামের এবং নরেনের সঙ্গে পরিচয় সেটা ছিল রবিবার বাবুরাম দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে পৌঁছালে দেখলেন কয়েকজন ভক্ত সামনে বসে কথাবার্তা বলছেন ঠাকুর তাকে দেখে খুব আদর করে বললেন বেশ হয়েছে তুমি এসেছ পঞ্চবটির দিকে যাও সেখানে তারা চড়ুই ভাতি করছে নরেন এসেছে গিয়ে তার সঙ্গে কথা বলো বাবুরাম সেখানে গিয়ে দেখলেন রাখাল বসে আছেন এবং অন্যান্য যুবকরা এখানেই নরেনের সঙ্গে বাবুরামের প্রথম আলাপ হল এরপরে ঠাকুর একটি ভিক্ষা চাইলেন বাবুরামের মা মাতঙ্গিনী দেবীর কাছে বাবুরামের মা মাতৃদেবী মাতঙ্গিনী দেবী ঠাকুরের পরিচিত ছিলেন বলরাম বাবুর মাধ্যমে স্বামী গম্ভীরানন্দজি লিখেছেন মা ভক্তিমতি মাতঙ্গিনী ঠাকুরানীর ঈশ্বর নির্ভরতার পরিচয় শ্রীরামকৃষ্ণ পূর্বেই পাইয়াছিলেন এবং ইষ্ট লাভের জন্য তাহার অদেয় কিছুই নাই ইহা বুঝিতে পারিয়াছিলেন আনকোট গম্ভীরানন্দজির কথা যে তিনি ঈশ্বর লাভের জন্য সব কিছু নিজেকে সমর্পণ করতে পারেন সব কিছু দিতে পারেন ঈশ্বরের পাদপদ্মে একদিন মাতঙ্গিনী দেবীর কাছে ঠাকুর প্রার্থনা করলেন ওই ছেলেটিকে তুমি আমায় দাও অর্থাৎ বাবুরামকে আমায় দাও মাতঙ্গিনী দেবী কিছুমাত্র বিচলিত না হয়ে উত্তর দিয়েছিলেন বাবা আপনার নিকট বাবুরাম থাকবে এ তো অতি সৌভাগ্যের কথা এইটি জানতে হবে বিশেষভাবে জানতে হবে যে ঠিক ওই সময়ে বাবুরামের মন ঠাকুরের আরও ঘনিষ্ঠ সান্নিধ্যের জন্য লালায়িত ছিল আর যখন ঠাকুরের আহ্বান ও মায়ের অনুমতি মিলল তখন তিনি প্রায়ই দক্ষিণেশ্বরে এসে থাকতে লাগলেন ঠাকুরের ভালোবাসা সম্বন্ধে স্বামী প্রেমানন্দজি বলেছেন বেলুর মঠে সাধু ব্রহ্মচারীদের কোট আমি কি আর তোদের ভালোবাসি যদি ভালোবাসতাম তাহলে তোরা আমার আজীবন গোলাম হয়ে থাকতিস আহা ঠাকুর আমাদের কত ভালোবাসতেন তার শতাংশের এক ভাগও আমরা তোদের ভালোবাসি না কোনো কোনো দিন রাত্রে তাকে হাওয়া করতে করতে আমি ঘুমিয়ে পড়তুম তিনি আমাকে তার মশারির ভেতর নিয়ে বিছানায় শুইয়ে দিতেন আমি আপত্তি করতুম কারণ তার বিছানা আমার ব্যবহার করা কি ঠিক তাতে তিনি বলতেন বাইরে তোকে মশায় কামড়াবে যখন দরকার হবে আমি জাগিয়ে দেব বাবুরামকে কেন এত পছন্দ করছেন ঠাকুর ঈশ্বরকটি তো বলেই বুঝে নিয়েছেন তিনি তাকে দেখেই আর কয়েকটি কথা বলেছেন বাবুরামের সম্বন্ধে ও হচ্ছে কুলীন হাড় শুদ্ধ নৈকস্য হচ্ছে খাঁটি একেবারে আর কুলীন তো আপনারা বোঝেন উত্তম উচ্চ বংশজাত আর তার সঙ্গে আমরা ভাবতে পারি আরও পূর্ণ দেবভাবে প্রতিষ্ঠিত এবং সত্যগুণে প্রতিষ্ঠিত তাই তিনি তার সম্বন্ধে ঠাকুর বলছেন নৈকস্য কুলীন হার শুদ্ধ শুধু বাইরেটা নয় ভিতরে হার পর্যন্ত শুদ্ধ তার ভাবমুখে তিনি দেখেছিলেন বাবুরাম দেবী মূর্তি গলায় হার সখী সঙ্গে আর বলেছিলেন ও স্বপ্নে কি পেয়েছে ওর দেহ শুদ্ধ একটু কিছু করলেই ওর হয়ে যাবে কি জানো দেহ রক্ষার অসুবিধা হচ্ছে ও এসে থাকলে ভালো হয় আর একদিন বলেছিলেন কাল ভাবাবস্থায় এক পাশে থেকে পায়ে ব্যথা হয়েছিল তাই বাবুরামকে নিয়ে যাই দরদি দরদি বলেছেন দরদি নইলে প্রাণ বাঁচে না আছে গানে আপনারা শুনেছেন তো সেই দরদি বাবুরামের পবিত্রতা সম্বন্ধে কোনোরূপ সন্দেহ না থাকায় এক সময় তাকে ঠাকুর বলেছিলেন তুই আমায় একদিন রেঁধে দিস তোর হাতে খাবো এর অর্থ হচ্ছে ঠাকুর যার তার হাতে খেতে পারতেন না কিন্তু বাবুরামকে বলছেন মানে তার পবিত্রতা সম্বন্ধে একেবারে তিনি নিঃসন্দেহ ঠাকুরের কাছে বাবুরাম কর্তৃক আধ্যাত্মিক অনুভূতি ও ভাব সমাধির জন্য প্রার্থনা ঠাকুর কারোর ভাব নষ্ট করতেন না কিন্তু বাবুরাম দেখছেন যে দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে যারা আসছেন তাদের মধ্যে অনেকেরই রকম আধ্যাত্মিক অনুভূতি হচ্ছে ভাব সমাধি হচ্ছে ইত্যাদি ইত্যাদি তা তিনি একদিন ঠাকুরকে ধরে বসলেন ঠাকুরকে বলেছেন আমার ভাব সমাধি করে দিতে হবে ঠাকুর যতই বলেন আমার ইচ্ছায় কি হয় রে মার ইচ্ছা না হলে হয় না ততই তিনি আবদার করেন আপনাকে করে দিতেই হবে শেষ পর্যন্ত ঠাকুর জগদম্বার কাছে নিবেদন করলেন ও উত্তর পেলেন কি উত্তর পেলেন বাবুরামের ভাব হবে না জ্ঞান হবে এইটি ঠাকুর তাকে বললেন এবারে দেখুন ঠাকুর কি অদ্ভুত কথা বলছেন পিতৃধনের যেন উত্তরাধিকার লাভ করা ঠাকুর তখন তাদেরকে তার ত্যাগী বার্তাবহ ও উত্তরাধিকারী রূপেই গড়ে তুলছিলেন এই তার যুবক সন্তানদের একদিন বাবুরামকে ডেকে বললেন আচ্ছা তোরা কী চাইবি আমার যা কিছু তা সবই তো তোদের জন্য রয়েছে আমার যা কিছু অনুভূতি প্রভৃতি হয়েছে সবই তো তোদের জন্য ভিখারির মতো ক্যাংলামি করিস নে ওতে মানুষকে মানুষ থেকে পৃথক করে দেয় বরং আমার সঙ্গে তোদের সম্বন্ধ ভালো করে বুঝে নে। এবং সমস্ত ধনের অধিকারী হবার চেষ্টা কর অর্থাৎ এই সম্বন্ধটি বুঝে নেওয়া কি পিতা ও পুত্র পুত্র পিতার ধনের অধিকারী হয় এখন অবশ্য আইনগতভাবে আরও অনেকে হয় কিন্তু পিতা পুত্রের যে এই সম্পর্কটি এটি বুঝে নিতে হবে তাহলে তোরা আমার সব আধ্যাত্মিক সম্পদের অধিকারী হবি এইটি ঠাকুর তাকে বুঝিয়ে বললেন ঠাকুরের উপদেশ দেওয়া প্রসঙ্গে বাবুরাম মহারাজ বলেছেন তার কথা বলছি আপনাদের তবে এটা বুঝে নিতে হবে যে এটাই যেন কেউ ভুল না বোঝেন ঠাকুর যখন তা ত্যাগী সন্তানদের উপদেশ দিতেন আলাদা করে উপদেশ দিতেন গৃহী ভক্তদের উপদেশ দিতেন আলাদা করে দিতেন কারণ দুই জায়গার ব্যবহার দু রকম রয়েছে অ্যাপ্লিকেবিলিটি যেটা বলা হয় তিনি গৃহীদের একরকম ত্যাগীদের অন্য রকম উপদেশ দিতেন যার যেটা দরকার ঘরে যখন কোনো ভক্ত না থাকতো তখন দরজা বন্ধ করে আমাদের ত্যাগ বৈরাগ্যের উপদেশ দিতেন আবার মাঝে মাঝে বাইরে গিয়ে দেখে আসতেন কোনো বিষয়ই লোক এসেছে কিনা না কামিনী কাঞ্চনে যাতে বিতৃষ্ণা এসে যায় সেই জন্য সেসব কথা উপমা দিয়ে বলতেন যাতে আমাদের প্রাণে বিধে যায় তিনি আবার যুবক ভক্তদের সেই রকম রক্ষাও করতেন সেরকম কিছু শুনলে তাদেরকে যাতে প্রোটেক্ট করা যায় রক্ষা করা যায় সেই ব্যবস্থা করতেন বাবুরাম তখন মাস্টারমশাইয়ের বিদ্যালয়ে পড়েন যেটা আমরা আগেই বলেছি মাস্টারমশাই তখন শ্যাম পুকুরে থাকতেন তখন কলকাতায় খুব কলেরার প্রকোপ মাস্টারমশাইয়ের বাড়িতেও এই রোগ প্রবেশ করেছে বাবুরাম ও তার অন্যান্য ছাত্ররা তার বাড়িতে রোগীদের দেখতে যেতেন ঠাকুর সেই সংবাদ পেয়ে মাস্টারকে সাবধান করে দিচ্ছেন এই বলে হ্যাগা বাড়িতে তোমার যুবতী পরিবার রয়েছে তুমি ছেলেদের অমন বাড়ির ভেতর ঢুকতে দাও কেন মাস্টার বললেন যে এরা সবাই তার ছাত্র কাজেই কোনো দোষ নেই কিন্তু ঠাকুর একই কথা আর একবার বললেন আসলে ঠাকুর তার চিহ্নিত সন্তানদের কঠোর সাধনার প্রতি দৃষ্টি রেখেই এই কথা বলেছিলেন তখন বাবুরামের বয়স আনুমানিক তেইশ বছর পরীক্ষায় পাশ করা সম্বন্ধে বাবুরামকে ঠাকুরের নির্দেশ বাবুরাম কখনো খুব মেধাবী ছাত্র ছিলেন না ঠাকুরের কাছে আসার পর তার মধ্যে ধর্মভাব যখন বিশেষভাবে উদ্দীপিত হল তখন সেই বিদ্যালয় এবং পাঠ অভ্যাস ইত্যাদি অনেকটা থেকেই মন সরে গেল উঠে গেল তার ফলে তিনি প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলেন না পাশ করতে পারেননি তারপর বৈকুণ্ঠনাথ স্যান্নালের সঙ্গে বাবুরাম একদিন দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে এলেন স্যান্নালবাবু ঠাকুরকে বললেন কোট। এই ল্যাঙ্গুয়েজটা জানা দরকার ও পরীক্ষায় পাস হয়নি আনকোট এটা শুনে ঠাকুর বলছেন ভালোই তো পাস মুক্ত হল যার জটা পাস তার তটা পাস দ্বিতীয় পাস তালিবস অর্থাৎ বন্ধন কাজেই ঠাকুর বিরক্ত না হয়ে তাকে যেন অনুপ্রাণিত করলেন যে সে তো জীবনের শ্রেষ্ঠ লক্ষ্যের দিকে এগিয়ে চলেছে তার আর অত পড়াশোনার দরকার নেই ওই ফর্মাল ডিগ্রি ইত্যাদির দরকার নেই সার্টিফিকেটের দরকার নেই বাবুরামের উপর নির্ভরশীলতা তার ঠাকুরের দরদি বাবুরামের উপর ঠাকুর কতটা নির্ভরশীল ছিলেন তার একটি সুন্দর উদাহরণ পাওয়া যায় ঠাকুর একদিন চৈতন্যলীলা অভিনয় দেখতে যাবেন বাবুরামকে সঙ্গে নিলেন এবং বললেন দেখ সেখানে সমাধিস্থ হয়ে পড়লে সবাই আমার দিকে চেয়ে থাকবে আর গোলমাল হয়ে গোলমাল হয়ে উঠবে আমার ঐরূপ হবার উপক্রম দেখলে অন্য বিষয়ে খুব কথা বলবি কিন্তু অভিনয় দর্শনকালে ঠাকুর সমাধিস্থই হয়ে পড়লেন তখন বাবুরাম নাম শুনিয়ে শুনিয়ে অর্থাৎ ঈশ্বরের নাম শুনিয়ে শুনিয়ে তার মনের গতি ব্যবহারিক জগতের দিকে ফিরিয়ে আনলেন ঠাকুরের এই যে তিনি সেবা করার অধিকার পেয়েছেন এতে কিন্তু তা কিন্তু তাঁর কখনো অভিমান বা অহংকার হয়নি সেই সম্বন্ধে বলছেন রূপ একজন সেবক হিসাবে বাবুরাম ঠাকুরের সঙ্গে অনেক জায়গায় গিয়েছেন কিন্তু তার মধ্যে কখনো গর্বের ভাব আসেনি পরে বলেছেন ঠাকুরের কাছে সেবার জন্য কোনো অপবিত্র লোক থাকতে পারত না ঠাকুরের কৃপায় না থাকলে ঠাকুরের কৃপা না থাকলে আমিও তার কাছে থাকতে পারতাম না এখন ভাবি কি করেই যে ছিলুম একটু একটু ভাবের উদ্রেক হলেই অমনি সমাধিস্থ এই ছিল ঠাকুরের ভাব তো সেইভাবে তাকে সেবা করতে পেরেছেন সেটা তার সৌভাগ্য তিনি বলছেন এরপর ঠাকুরের শরীর ত্যাগ এবং সন্ন্যাস গ্রহণ ইত্যাদি সন্ন্যাস গ্রহণের পর তাঁর নাম হল স্বামী প্রেমানন্দ বরানগর পরে আলমবাজার মঠে প্রেমানন্দজি অন্য ভাইদের সঙ্গে কঠোর তপস্যায় ও ঠাকুরের স্মরণ মননে রত হলেন আলমবাজারে তিনি কীভাবে শ্রীরামকৃষ্ণময় হয়ে থাকতেন তা স্বামী তুরিয়ানন্দজি তার বিশে নভেম্বর দু হাজার পত্রে লিখেছেন দু হাজার নয় কোট তোমাতে প্রভু ভিন্ন কিছুর তো আর স্থান নাই মনে পড়ে মঠের একদিনের কথা সে সময় মঠ আলমবাজারে ছিল তুমি কথার ছলে সেদিন দৃষ্ট সকল পদার্থ হইতেই প্রভুর স্মৃতি জাগরিত করিতে লাগিলে সেদিন দেখেছিলাম কোট যথা যথা দৃষ্টি যায় তথা কৃষ্ণ ফুরে স্ফুরে আনকোট বর্ণে বর্ণে সত্য হইয়াছিল এমন বস্তুটি দেখিলে না যাহা হইতে প্রভুর স্মরণ না করিলে তোমার মনে আছে কি না জানি না আমার কিন্তু উহা চিরদিনের জন্য হৃদয়ে বদ্ধমূল হইয়া আছে সেদিন আমি বুঝেছিলাম যে ইহারই নাম তাহাতে মগ্ন হইয়া যাওয়া আর বাবুরাম মহারাজও তাঁর মনের ভাবটি একটি পত্রে লিখেছেন বরানগরে একটি পত্রে তিনি লিখেছিলেন আমরা বরানগরের মঠে এক সময়ে পরস্পর কেবল গুণ দেখতুম কেহ কারো দোষ দেখতুম না সেটা আমাদের গম্ভীরানন্দজি কমেন্ট করেছেন তার উপরে যে এই দোষ দেখা কিভাবে হতো না আর গুণ দেখা কিভাবে হতো অশেষ কল্যাণ গুণাকর শ্রী ভগবানের যাদের মন সতত নিমগ্ন তাদের এই প্রকার আচরণই স্বাভাবিক ভগবত নিরত তারা দোষ দর্শন করবেন কখন এটি গম্ভীরানন্দজি তার জীবনীতে লিখেছেন রামকৃষ্ণ ভক্ত মালিকায় এরপর তিনি তীর্থদর্শনে দর্শনে বেরিয়েছিলেন ধামে যান আঠারোশো সাতাশিতে কিন্তু টাইফয়েড হয়ে যায় ভুবনেশ্বরে ছ মাস ছিলেন তারপরে কাশিতে আবার গেলেন উনিশশো নব্বই আর ভুল বলছি আঠারোশো নব্বই আর আঠারোশো পঁচানব্বই বৃন্দাবনে কালাবাবুর কুঞ্জে থাকাকালীন তিনি পাদুকা ব্যবহার করেননি বৃন্দাবনে এরপর স্বামীজি ভারতে ফিরে এলেন সেই সময় তিনি স্বামীজির সঙ্গ পাওয়ার জন্য তার দর্শন করার জন্য ফিরে ফিরে আসতে লাগলেন সেই যে ফেরা সেই সময় তিনি জানতেন যে মা শ্রী মা জয়রামবাটিতে রয়েছেন তাই তিনি বর্ধমানে নেমে পড়লেন এটা আঠারোশো ছিয়ানব্বইয়ের শেষ দিকের ঘটনা তিনি স্বামীজির প্রবল আকর্ষণে কলকাতায় ফিরছেন পথে বর্ধমান স্টেশনে নেমে পড়লেন জয়রামবাটি গিয়ে শ্রী মাকে দর্শন করবেন বলে জয়রাম তিনি ছিলেন পনেরো দিন একদিন এরম ঘটনা ঘটল তিনি গ্রামের মধ্যে ঘুরতে ঘুরতে একটি পুকুর দেখতে পেলেন যেখানে অনেক পদ্ম ফুল ফুটে আছে আর তার মনে খুব ইচ্ছা হলো ওই পদ্ম ফুল তুলে শ্রী শ্রী মায়ের পাদ পূজা করবেন তিনি মায়ের শ্রীপাদ পদ্মে নিবেদন করবেন তার সঙ্গে একজন ব্রহ্মচারী ছিলেন কিন্তু তিনি সাঁতার জানতেন না পুকুরে নামলেন মহারাজ আর ফুল অনেক ফুল তুলে ওপরে ডাঙায় আবার উঠে এলেন তখন দেখা গেল তার সর্বাঙ্গে কুড়ি তিরিশটা জোঁক লেগে আছে অনেক কষ্টে সেই জোঁকগুলিকে শরীর থেকে তুলে ফেলা গেল কিন্তু তার সারা শরীর রক্তাক্ত হয়ে গেল শ্রী শ্রী মা সেই দেখে খুব বিচলিত হলেন এবং সাবধান করে দিলেন যাতে ভবিষ্যতে তিনি এরূপ আর না করেন এরপর মায়ের থেকে বিদায় নিয়ে তিনি আটপুর হয়ে আলমবাজার মঠে পৌঁছালেন এবং দেখলেন স্বামীজি তার চার পাঁচ দিন আগে সেখানে পৌঁছে গেছেন গুরু ভাইদের সঙ্গে বাবুরাম মহারাজের কীরকম প্রেমের সম্পর্ক ছিল তার দু একটি কথা খুব নিবিড় ছিল তার এই সম্পর্ক যা বিভিন্ন ঘটনায় জানতে পারা যায় স্বামীজি নিয়ম করেছেন যে তিনি ভোরবেলা যিনি ভোরবেলা শয্যা না করবেন তাকে সেদিন ভিক্ষা করে খেতে হবে একদিন প্রেমানন্দ মহারাজের শয্যা তাকে দেরি হল স্বামীজি আদেশ করলেন তার কানের কাছে ঘণ্টা বাজি আয় উনি উঠলেন এবং স্বামীজির কাছে এসে বললেন আজ উঠতে পারিনি আমার জন্য সকলের অসুবিধা হয়েছে বুঝতে পারছি তা ভাই তুমি তো নিয়ম করেছ যে উঠতে পারবে না তার শাস্তি হবে আমায় শাস্তি দাও এ কথা শুনে স্বামীজি গম্ভীর হয়ে বললেন তোকে আমি শাস্তি দেব এ কথা তুই ভাবতে পারলি বাবুরাম সঙ্গে সঙ্গে স্বামীজির চোখ অশ্রুসিক্ত হল তিনি আর কিছু বলতে পারলেন না বাবুরামের অবস্থাও তখন একই রকম শেষ পর্যন্ত ব্রহ্মানন্দ মহারাজ মধ্যস্থতা করলেন বললেন শাস্তির প্রশ্ন হচ্ছে না তবে নিয়ম আছে বটে যে ভিক্ষা করতে হবে তখন বাবুরাম মহারাজ মাধুকরীর জন্য চলে গেলেন এরপর কয়েকটি ঘটনা পরপর পর ঘটেছে স্বামী রামকৃষ্ণানন্দজি মাদ্রাজ চলে গেলেন সেখানে ঠাকুরের নামে যে আশ্রম প্রতিষ্ঠিত হবে এবং তার দায়িত্ব নিয়ে পূজার দায়িত্ব তখন গ্রহণ করলেন বাবুরাম মহারাজ বেলুর মঠে এরপর বেলুর মঠ স্থাপনের কয়েকদিন পরে কিছুদিন তীর্থ দর্শনে গেলেন আর তারপরে আবার ফিরে এলেন স্বামীজির শরীর পর তখন বেলুর মঠের দায়িত্ব সামলাচ্ছেন ব্রহ্মানন্দজি মহারাজ আর বাবুরাম মহারাজ তখন হলেন প্রেমানন্দজি তার দক্ষিণ হস্ত বলা আছে গম্ভীরানন্দজি লিখছেন ঠাকুর পূজা থেকে গো সেবা পর্যন্ত সমস্ত কাজ সামলাতে লাগলেন আর মঠে নবাগত সাধু ব্রহ্মচারীদের শিক্ষার ভারও তিনি গ্রহণ করলেন তাদের যে ট্রেনিং পড়াশোনা কাজকর্ম ইত্যাদি সবই তিনি সামলাতে লাগলেন আর মঠ জীবন পরিচালনায় বাবুরাম মহারাজের কীরকম প্রভাব ছিল তিনি সকলকে তার ভালোবাসায় আপনার করে নিতেন মঠবাসীদের দৈনন্দিন জীবনের প্রতি পদক্ষেপে বিজড়িত থাকত তার নির্দেশ ও প্রেমময় আকর্ষণ তার ভালোবাসায় আকর্ষিত হয়ে নবাগতরা কর্তব্য পালনে এগিয়ে যেত তার তিরস্কার তাদেরকে এই নবজীবনে চলার পথের দায়িত্ব সম্বন্ধে সচেতন করত কখনো বা তাঁর আধ্যাত্মিক আলোক সম্পাতে তারা জগৎ ব্যতীত সত্তার আভাস পেয়ে আনন্দে বিহল হতো তাঁর কৃপায় অনেক অসাধু সাধু হয়েছে অনেক পাপি ধার্মিক হয়েছে অনেক মায়ামুগ্ধ মানুষ ধর্মরাজ্যে প্রবেশ করেছে ঠিক ঠিক সেবার ভাব নিয়ে সেবা করা এটি বাবুরাম মহাজের বিশেষ দিক এই নিয়ে আমরা একটু আলোচনা করব এখানে ঠিক ঠিক সেবার ভাবটি কীরকম হওয়া উচিত সেটি একটি উদাহরণ দেয়া হচ্ছে শ্রাবণ ভাদ্র মাসে বেলুর মঠে সুবিস্তৃত প্রাঙ্গণে চোর কাঁটা ও আগাছা তোলা বাবুরাম মহারাজ কয়েকজন নবাগত ব্রহ্মচারীকে এই কাজে লাগিয়েছেন ফিরে এসে দেখলেন মঠ প্রাঙ্গন অনেক অনেকটা পরিষ্কার হয়েছে আনন্দিত হলেন কিন্তু কাছে এসে বুঝলেন আগাছাগুলি তারা তুলে ফেলেনি সেগুলো কেটে দিয়েছে খুব গম্ভীর হয়ে গেলেন বললেন এগুলো তো আবার দুদিন পরে বাড়বে জিজ্ঞাসা করে উত্তর পেলেন যে শিকড় থেকে তোলার বড় হাঙ্গামা তাই ছুরি দিয়ে কেটে দিয়েছে এই কথা শুনে বাবুরাম মহারাজ বললেন হাঙ্গামা আমি ভেবেছিলাম ঠাকুরের কাজ আনন্দে করছো হাঙ্গামা যদি মনে করো সে কাজ আমি করতে বলিনি আমাকে না জিজ্ঞাসা করে ছুরি দিয়ে কাটা বড় অন্যায় হয়েছে কারণ তাতে আগাছার শিকড়গুলো আর সহজে ওঠানো যাবে না পাশাপাশি আরেকটি দৃশ্য একটু দূরে আরেকজন ব্রহ্মচারী খুব ধীর স্থিরভাবে আগাছা তুলছে দেখে তিনি বললেন ওই দেখো তোমাদের মধ্যে একজন নিখুঁতভাবে কাজটি করছে তোমাদের মতো বুদ্ধি করে ছুরি দিয়ে সে কাটছে না বলে খুব গুরুত্বপূর্ণ কথা বললেন দেখো বাবা একটা কথা বলছি ভবিষ্যতে তোমরা অনেক বড় বড় কাজ করবে কিন্তু ফাঁকি দেবার বদ অভ্যাসটুকু যদি একবার জীবনের স্তরে স্তরে ঢুকে পড়ে তাহলে রক্ষা নেই সামান্য উঠান পরিষ্কার করার কথা আমি বলছি না দৈনন্দিন জীবনের যাবতীয় খুঁটিনাটিতে এই অভ্যাসটি স্থাপন করলে জীবন বিষময় হয়ে ওঠে সুতরাং এটা করো না এই আমার অনুরোধ দেখুন কি সুন্দর বিশ্লেষণ এবং কি সুন্দর তার উপস্থাপনা আর আমাদের একদম বিধিয়ে দিচ্ছে অতি সাধারণভাবে বলেছে যে এইভাবে আমাদের চলার চেষ্টা করতে হবে শুধু আদেশ নয় কাজও দরকার তার তিনি নিজের হাতে করে দেখাতেন তিনি জানতেন শুধু উপদেশে কাজ হয় না তাই বলা হয় আপনি আচরি ধর্ম জীবের শিখায় শেষ দিন পর্যন্ত তিনি সর্বদাই কর্মব্যস্ত থাকতেন আর বলতেন কাজ কথা বলুক মুখ বন্ধ হোক একটি খুব সর্বাঙ্গ সুন্দর ছবি পাওয়া যায় এখানে স্বামীজির নির্দেশ ছিল জুতো সেলাই থেকে পাঠ পর্যন্ত সমস্ত কাজ করতে হবে সাধু ব্রহ্মচারীদের শিখতে হবে মঠের জন্য বাবুরাম মহারাজ ঠিক সেই রকমই বলতেন এদের সকল বিষয়ে শিক্ষা করতে হবে বলছেন কুটতে ঠাকুর ঘরের কাজ পূজা হিসাব রাখা বক্তৃতা দেওয়া ইত্যাদি সকল কাজে পারদর্শী হওয়া দরকার এদের ওই রকম এখানে করিয়ে নিচ্ছি ও কত ভালো মন্দ গাল দিচ্ছি ওদের ভালোর জন্য মনে আমার এতটুকুও কারোর প্রতি রাগ নেই এদের কত ভালোবাসি আর তিনি চাইতেন এই কাজের সঙ্গে যেটি সেবা কাজটি কি আধ্যাত্মিক উন্নতি এই দুইয়ের একটি সামঞ্জস্য সাধু ব্রহ্মচারীদের কাজ শেখাবার জন্য যাতে তা ঠিক ঠিক সেবা কাজে পরিণত হয় প্রয়োজনে তিনি বকুনি দিতেন সেই সঙ্গে পাশাপাশি সকলকে নিয়ে অবিরাম শ্রী ঠাকুরের প্রসঙ্গ করতেন এবং তাদের আধ্যাত্মিক উন্নতির প্রতি দৃষ্টি রাখতেন সবাই শাস্ত্রচর্চা করছে কিনা সে বিষয়ে দৃষ্টি রাখতেন একবার বাইরে কোথাও গিয়েছিলেন ফিরে এসে দেখলেন ব্রহ্মচারীরা বিভিন্ন কাজে খুব ব্যস্ত বাবুরাম মহারাজ তাদের জিজ্ঞাসা করলেন পড়াশোনা কিছু হচ্ছে না কেবল কুলিগিরি ব্রহ্মচারীরা বললেন হাঁ অমুক দাদা পড়েন আমরা শুনি তারপরে বাবুরাম মহারাজ জিজ্ঞাসা করলেন মূল শাস্ত্র কিছু পড়ো ব্রহ্মচারীদের থেকে উত্তর এলো সংস্কৃত ভালো জানি না বাবুরাম মহারাজ একখানি ইংরাজি বইয়ের নাম করে বলে যেতে লাগলেন ওখানে গোড়া থেকে শেষ পর্যন্ত তিন মাসের মধ্যে শেষ করা চাই নইলে অফিস থেকে চারটি পয়সা নিয়ে গঙ্গা পার হয়ে যাবে অর্থাৎ মঠ ত্যাগ করে চলে যাবে সেই সঙ্গে মনে করিয়ে দিলেন যে এটা বাবাজিদের আখড়া নয় স্বামীজি সেজন্য বেলুর বেলুড় মঠ নির্মাণ করেননি স্বামীজি চাইতেন আধ্যাত্মিক শক্তির সর্বতমুখী অভিব্যক্তি ধ্যানে জ্ঞানে সেবায় ভক্তিতে এক নবীন ব্রহ্মচারী যিনি ওখানে বসেছিলেন তিনি তার কথা বুঝতে পারেননি তিনি আবার জিজ্ঞাসা করলেন ধ্যান কিভাবে করতে হবে বাবুরাম মহারাজ সোজাসুজি উত্তর না দিয়ে মূল তথ্যের দিকে দৃষ্টি আকর্ষণের জন্য বললেন কোর্ট ওসব এখন ছেড়ে স্বামীজিকে ধ্যান করো তাহলে তার সত্তা পেলে ঠিক ঠিক তার সেবার ভাব তোর ভেতর জন্মাবে তাঁর কৃপাতেই ঠাকুরকে তখন বুঝতে পারবি হাসি ঠাট্টার ঠাট্টার ঘটনাও চলতো এই পড়াশোনা জব ধ্যান ইত্যাদি নিয়ে এবং সেটিতে ব্রহ্মানন্দজির খুব মদত থাকত একদিন ব্রহ্মানন্দজির ঘরে খুব সৎ প্রসঙ্গ চলছে বেলা হয়েছে তবুও সাধু ব্রহ্মচারীরা দৈনন্দিন কাজে যোগ দিচ্ছেন না নিচে থেকে বাবুরাম মহারাজ বললেন ওরে ভক্তেরা কে কোথায় আছিস নেমে আয় ঠাকুরের রান্নার জোগাড় তো এখনো হল না ব্রহ্মানন্দ মহারাজ তখনই সকলকে নিচে যেতে বললেন এবং কৌতুক করে বললেন কোট গিয়ে ওকে বলবি মশাই মুক্তিটা দিয়ে দিন না তাহলে তো আর ধ্যান ভজনের ঝঞ্ঝাট থাকে না আপনি তো ইচ্ছে করলেই দিতে পারেন নিচে পৌঁছে বাবুরাম মহারাজকে এই কথা বললে তিনি উত্তর করলেন কোর্ট আচ্ছা তো আচ্ছা তোমরা সমাধি অভ্যাস করো আমার কোনো আপত্তি নেই আমি নিজেই সব করে নেব কিন্তু সমাধির নামে যদি মনের মধ্যে হাট বাজার বসাও তাহলে কিন্তু কান ধরে টেনে এনে কাজে লাগাব এই রকম তাদের মধ্যে বেশ মজাদার হতো ব্যাপার সমস্ত কাজে প্রেমানন্দ মহারাজের থাকতো অনাবিল প্রেম শুধু কাজ নয় সাধনাও বটে তরকারি করতে বসে তিনি অবিরাম ধর্ম প্রসঙ্গ করতেন জাপ কাটতে বসে সকলকে বুঝিয়ে দিতেন যে ঠাকুরের কাজ সর্বত্র প্রতি পদে সকলের মনে এই ভাবের প্রকাশ থাকত যে সমস্ত মঠটি ঠাকুরের আর তিনি সশরীরে এসব জায়গায় ঘুরে বেড়াচ্ছেন কোথাও ধুলাবালি পড়ে থাকলে তার কষ্ট হবে বা তাঁর প্রতি অশ্রদ্ধা প্রদর্শন হবে বাগানে ফুল তুলে তুলে নিয়ে বাগানের ফুল তুলে নিয়ে নিজের ভোগে লাগালে ঠাকুর সেবায় অর্পণ না করার অপরাধ হবে কারণ এ বাগান তো তাঁরই আর বাগানে প্রস্ফুটিত ফুল বিরাটের পূজায় অর্পিত রান্না সুচারু রূপে না হলে তাকে অবজ্ঞা করা হয় তিনি বলতেন আর অর্থ অযথা ব্যয় হলে তিনি রুষ্ট হন এ কথাও বলতেন অন্যদের প্রতি ভালোবাসা কীরকম ছিল তার দু একটি উদাহরণ রাত্রে হয়তো কোনো ব্রহ্মচারী মশারি খাটাতে ভুলে গেছে প্রেমানন্দ মহারাজ আস্তে আস্তে গিয়ে তার মশারিটি খাটিয়ে দিলেন কেউ হয়তো অভিমান করে খায়নি বাবুরাম মহারাজ তার পিছনে পিছনে দুধের বাটি নিয়ে ঘুরতে লাগলেন বাবুরাম মহারাজের দীক্ষা না দেওয়া প্রসঙ্গে স্বামীজি বাবুরাম মহারাজকে সাবধান করে দিয়েছিলেন এই বলে তুই দীক্ষা দিস না দিলে তোর চালাতে আর রাখালের চালাতে ঝগড়া হবে তাই তিনি কখনো দীক্ষা দেননি তার কাছে কেউ দীক্ষার প্রার্থনা করলে তিনি তাদেরকে শ্রী মায়ের কাছে বা ব্রহ্মানন্দ মহারাজের কাছে পাঠিয়ে দিতেন স্বামীজির বক্তৃতা খুব পাঠ করতেন এবং সেই ভাবের প্রচারও করতেন তিনি খুব মন দিয়ে স্বামীজির বক্তৃতাগুলি পাঠ করতেন উনিশশো সালে তিনি একবার মালদা গিয়েছিলেন একটি বক্তৃতায় তিনি স্বামীজির প্রচারিত দরিদ্র নারায়ণ সেবার কথা বলছিলেন বক্তৃতা শেষে একজন শ্রোতা বললেন একটু প্রেম ভক্তির কথা শুনতে এসেছিলাম বাবুরাম মহারাজ তখন কিন্তু তার কথায় কর্ণপাত না করে বলে যেতে লাগলেন ভদ্রলোক কয়েকবার ওই একই কথা বললেন তখন বাবুরাম মহারাজের মুখ আরক্তিম হয়ে উঠল এবং তিনি সিংহ গর্জন করে জিজ্ঞাসা করলেন কে শুনবে কাকে বলবো প্রেম ভক্তির কথা প্রেম ভক্তির কথা শুনবার অধিকারী কে আছে এখানে তারপর একটি গল্প বললেন কোট এক পশারি পাড়ায় পাড়ায় ঘুরে প্রেম ফিরি করছিল প্রেম নেবে গো প্রেম নেবে আর তার প্রতিদানে মূল্য চাইছিল ক্রেতার কাঁচা মাথা ক্রেতা পাওয়া গেল না গল্প শেষ হলে প্রেমানন্দ মহারাজ প্রশ্ন করলেন কেউ পারবেন আপনারা মাথা দিতে সহজ নয় প্রেম ভক্তি এই যুগে স্বামী বিবেকানন্দ যা বলে গেছেন তাই ধর্ম শিবজ্ঞানে জীব সেবা সভা তখন নিস্তব্ধ নিজে প্রেমে মাততেন এবং অপরকে মাতিয়ে দিতেন বৃন্দাবন থেকে তিনি মালা তিলক নিয়ে এসেছেন স্বামীজিকে পরিয়ে দেয়া হলো ভাবে স্বামীজি কয়েক ঘন্টা হরিনাম সংকীর্তনে মত্ত হয়ে রইলেন এক দুর্গাপূজায় মহাষ্টমীর রাত্রে খুব কালী কীর্তন জমেছে বাবুরাম মহারাজ আনন্দে বিভোর পাশে বসে রয়েছেন শরৎ মহারাজ হঠাৎ ভাবা বেগে শরৎ মহারাজকে ধরে বল বসলেন ভাই তোমায় আজ গান গাইতে হবে দেখছ না কত আনন্দ তোমার গান ছাড়া আনন্দ যেন পূর্ণ হচ্ছে না শরৎ মহারাজ যতই অনুনয় বিনয় করেন যে অনেক দিনের অভ্যাস নেই তা সত্ত্বেও তাকে গাইতে হলো এবং নৃত্যে যোগ দিতে হলো পরদিন তিনি বললেন কি করব বাবুরাম বুড়ো বয়সে নাচিয়ে ছাড়ছে পূর্ববঙ্গ ভ্রমণকালেও তিনি দেওভোগে নাগমশায়ের বাড়িতে যান নারায়ণগঞ্জ থেকে হেঁটে কীর্তনের পিছনে পিছনে স্বামী ব্রহ্মানন্দজির সঙ্গে নাগমহাশয়ের বাড়ির প্রাঙ্গণে পৌঁছে ভাবের আতিশয্যে গায়ের জামা খুলে ফেলে মাটিতে গড়াগতি গড়াগড়ি দিতে লাগলেন ব্রহ্মানন্দ মহারাজকে ধরে কাতর স্বরে বললেন মহারাজ এদের একটু কৃপা বলতে বলতে তাকে তাঁকে স্থলে নিয়ে হাজির করলেন মহারাজও সেই প্রাণ মাতানো কীর্তনে হুঙ্কার দিয়ে নৃত্য করতে উদ্যত হলেন কিন্তু ভাবের আতিশ্যে সমাধি সমাধিমগ্ন হলেন কলকাতার এক সম্ভ্রান্ত বাড়ির যুবক সে তার জীবনের গতিটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল নানা নেশা টেশা করে সেও তাকে যখন উনি আনতে বললেন বেলুর মঠে বা তার বাড়িতে গিয়ে দেখা করলেন তার সংস্পর্শে এসে তার জীবনের গতিটাই বদলে গেল এবং পরে সেই যুবক মঠের সাধু হয়েছিল দেওঘরে সেবকের প্রতি ভালোবাসা বায়ু পরিবর্তনের জন্য দেওঘরে এসেছেন কোনো এক সেবকের আহারে অধিক লোভ তার জন্য তীব্র তিরস্কার করলেন তিনি দুপুরে তাকে খুঁজে পাওয়া গেল না খেতে আসেনি মহারাজ ভেবে আকুল যখন তাকে খুঁজে পাওয়া গেল তখন তাকে সামনে কোলের কাছে বসিয়ে বলতে লাগলেন বাবা বুড়ো হয়েছি রোগে শরীর দুর্বল মেজাজ সবসময় ঠিক রাখতে পারি না এ অবস্থায় যদি কিছু বলে ফেলি তার জন্য কি রাগ করতে আছে বলতে বলতে তার চোখ অশ্রু সিক্ত হল সেবং এবং সে অশ্রু ধারায় সেবকের অভিমান কোথায় ভেসে গেল তার রসিকতা বিদ্যাসাগর মশাইয়ের নাতি অর্থাৎ তার বিদ্যাসাগর মশাইয়ের কন্যা হেমলতা দেবীর পুত্র প্রবীণ সাহিত্যিক ও সমালোচক সুরেশচন্দ্র সমাজপতি বেলুর মঠে এসেছেন এবং প্রসাদ পেতে পঙ্গতে বসেছেন বাবুরাম মহারাজ মুখে বললেন আপনাকে অভ্যর্থনা করতে পারি এমন সম্বল বাক্য ভাব ভাষা কোথায় পাব রস টস তো নেই আপনার কলমের ডগায় রস টস করে সমাজপতি মশাই তার প্রত্যুত্তরে বললেন আপনার কথায় আপনিই ঠকলেন স্বীকার করলুম আমার কলমের ডগায় রস আছে কিন্তু আপনার রস চলায় ফেরায় কথায় কাজে দেহে প্রাণে আরও কিছু বলতে যাচ্ছিলেন কিন্তু এটা তো সব আত্মপ্রশংসা শুনতে হবে তাড়াতাড়ি সেখান থেকে সরে পড়লেন আর ছিল দরিদ্রদের প্রতি ভালোবাসা ওই যে স্বামীজির কথা পড়েছেন এবং তার প্রচারও করছেন একবার উৎসবের দিন মঠ প্রাঙ্গণে বহু দরিদ্র ও নানা জাতের মানুষ প্রসাদ পেতে বসেছেন খিচুড়ি পরিবেশন করা হচ্ছে বাবুরাম মহারাজ ঘুরে ঘুরে সব দেখছিলেন দেখলেন একটি পঙ্ক্তি থেকে বারবার খিচুড়ি দাও খিচুড়ি দাও রব উঠছে যারা পরিবেশন করছিলেন তাদের থেকে খবর নিয়ে উত্তর পেলেন বারবার দিচ্ছি তবু কুলাচ্ছে না খুব ব্যথিত হয়ে আবেগের সঙ্গে বললেন কোট। আমাদের পেটের ওজনে কি ওদের পেটের ওজন করা যায় জানি না জীবনে কদিন এরা পেট ভরে খেতে পায় এদের পেটে যে রাত দিন আগুন জ্বলছে যাও যাও বালতিটা এদের এক এক পাতে ঢেলে দাও ঠাকুরের প্রসাদ পেট ভরে খেয়ে নিক এই কথাগুলি বলতে বলতে তার স্বর শুষ্ক হয়ে এলো চোখের কোণে অশ্রু ঝরে পড়ল তিনি আর সামলাতে না পেরে অন্যত্র চলে গেলেন বাবুরাম মহারাজের এই যে ভক্ত সেবার ভাব এবং তার উৎস এটা আমরা অনেক আগেই ঘটেছে দেখতে পাব শ্রী ঠাকুর ভক্তদের সেবার জন্য তাদেরকে অর্থাৎ এই যুবকদের উৎসাহিত করতেন এবং অন্যান্য ভক্তদেরও বাবুরাম মহারাজ একবার বলেছিলেন দক্ষিণেশ্বরে দেখেছি ঠাকুরের কাছে কোনো ভক্ত উপস্থিত হলে তিনি তাকে কতভাবে আপ্যায়িত করতেন বলতেন পান খাবেন পান না খেলে জিজ্ঞাসা করতেন তামাক খাবেন আমাদেরও তাই অভ্যাস হয়ে গেছে এইভাবেই যেন বাবুরাম মহারাজ উত্তরাধিকার সূত্রে ভক্ত সেবার ভাবটি পেয়েছিলেন ঠাকুরের থেকে আর এই ভক্ত সেবার সেবায় বিশেষ প্রীতিও তার কারণ হচ্ছেন তিনি ভক্ত সেবায় কোনো বাচ বিচার করতেন না দেখা যেত বিভিন্ন রকম ভক্ত মঠে আসছেন কেউ হয়তো বেড়াবার জন্য এসেছেন মুক্তবায়ু সেবন করতে এসেছেন সেই অর্থে তারা ঠাকুরের ভক্ত নন কোন কোন ব্যক্তি হয়তো দেরিতে পৌঁছেছেন প্রসাদের সময় উত্তীর্ণ হয়ে গেছেন কিন্তু এদের সবাইকেই বাবুরাম মহারাজ খুব মিষ্ট আলাপন এবং ব্যবহারে তাদের আপনার করে নিতেন অনেক সময় দেরিতে এলেও তিনি তাদের প্রসাদের ব্যবস্থা করতেন নিজে রান্না চাপাতেন ইত্যাদি ইত্যাদি সেই সময় আর রোগ রোগসয্যায় সাহিত্য অবস্থাতেও বাবুরাম মহারাজ ভক্ত সেবার জন্য ব্যাকুল হয়ে পড়লেন পড়তেন বলতেন এ আমার স্বভাব ভক্তদের সেবা ও ঠাকুরের পূজা এক জিনিস দেহত্যাগের দিন দুই আগে জনৈক সেবককে ডেকে আকুল কণ্ঠে বললেন তুমি একটি কাজ করতে পারো সেবক জিজ্ঞাসা করলেন বলুন কি করতে হবে বাবুরাম মহারাজ ভক্তদের সেবা করতে পারবে সেবক খুব পারব বাবুরাম মহারাজ খুব আবেগ আবেগভরে বললেন এটা কিন্তু ভুলো না আর একটা কথা বললেন একবার যখন পুণ্য বলতেন আর একটা কথা বলতেন একবার যখন পুণ্য স্থানে ঠাকুরের স্থানে এসেছে তখন দুটো ভালো কথা শুনে যাক আর কীরকম ভালোবাসা ছিল ভক্তদের প্রতি ছোট্ট ঘটনা মঠের রাস্তায় বাবুরাম মহারাজ চোর কাঁটা তুলছেন একজন ভক্ত তা দেখলেন তিনি বিস্মিত হয়ে জিজ্ঞাসা করছেন মহারাজ আপনি কেন এ কাজ করছেন বাবুরাম মহারাজ অমনি উত্তর দিলেন ভক্তেরা কষ্ট করে আসে অসুবিধা হয় তাই তাদের পথের কাঁটা সরিয়ে দিচ্ছি এই ছিল তার ভাব আর প্রসাদ না নিয়ে চলে যাওয়া এই সম্বন্ধে একটা ঘটনা পাওয়া যায় এটি লিখছেন ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য তাঁর প্রেমানন্দ প্রেম কথা বইতে তিনি তখন অসুস্থ ঘরে শয্যাগত একজন ভক্ত এসেছেন কলকাতা থেকে তাকে প্রসাদ পাবার জন্য ডাইনিং হলে তখন যা ডাইনিং হল ছিল বলতে হবে পঙ্গতে পাঠিয়েছেন তারপরে তিনি গিয়ে বসেছেন তবে বাবুরাম মহারাজ তাকে বলে দিয়েছিলেন প্রসাদ পাওয়ার পর তুমি এসে আমার সঙ্গে আবার দেখা করে যেও তো একটা জিনিস আজকালকার দৃষ্টিতে ইনকমপ্লিট ধরতে হবে অসম্পূর্ণ যে বাবুরাম মহারাজের মতো মানুষ পাঠিয়েছেন এক ভক্তকে প্রসাদ পেতে এটি ঠিক তার সঙ্গে যে একটা খবর পৌঁছানো সেটা হয়তো কারোর মাধ্যমে ভান্ডারির কাছে পৌঁছায়নি বা সেই সিস্টেমে পৌঁছায়নি কিন্তু যখন পঙ্কজ বসল তখন ভান্ডারী দেখলেন যে একজন বসে আছেন যার সম্বন্ধে ওনার জানা নেই যে তিনি প্রসাদ পাবেন এই ডিটেলটা ওখানে নেই কিন্তু খুব সম্ভবত তাকে ওখান থেকে তুলে দিয়েছিলেন তিনি তা তিনি আর বাবুরাম মহারাজের সঙ্গে দেখা করেননি তিনি চলে যান তারপরে বাবুরাম মহারাজ কিন্তু ওই অবস্থাতে অসুস্থ শরীরেও তার জন্য অপেক্ষা করছিলেন তিনি এলেন না দেখে খোঁজ নিতে পাঠালেন খোঁজ নিয়ে জানতে পারলেন যে এই ঘটনা ঘটেছে এসে যখন তাকে বলা হলো এই ঘটনা ঘটেছে তার যে প্রতিক্রিয়া কোনো মুখে কথা নেই অক্ষয় চৈতন্য মহারাজ লিখেছেন দেখা যাচ্ছে বহুক্ষণ ধরে তার চোখ বেহে শুধু জল পড়ে যাচ্ছে তিনি কথা বলতে পারছেন না শুধু দু চোখ জল পড়ে যাচ্ছে এই ছিল ভক্তদের প্রতি তাঁর আকর্ষণ এবং ভালোবাসা ঠাকুরের উদার ভাব এবং বাবুরাম মহারাজের ভাবের সঙ্গে কিছু সংঘর্ষ কখনো কখনো হয়েছে একটি ঘটনা বলছি পুরীতে তখন তিনি আছেন তীর্থ দর্শনে গেছেন মন্দিরের সামনে দেখতে পেলেন যে খ্রিস্টান প্রচারকরা বেশ দলবদ্ধভাবে যিশুর প্রচার সেখানে করছেন আর শ্রত্রিমণ্ডলই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন হঠাৎ বাবুরাম মহারাজ হরিবল 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 বলে নাম শুরু করলেন তাদের পাশেই সঙ্গে সঙ্গে ওই যে শত শত নরনারী ওখানে দাঁড়িয়েছিলেন তারাও হরিবোল হরিবল বলতে লাগলেন আর সভা ভঙ্গ হয়ে গেল পাণ্ডারা ধন্যবাদ দিলেন যে খ্রিস্টানরা তাদের প্রচার করতে পারেনি চলে গেছে পাণ্ডারা বললেন তাকে যে আমরা এতদিন ভয়েই কিছু করতে পারিনি কিন্তু এর যে পরের ঘটনা অন্য রকম ঘটল রাত্রে শ্রী ঠাকুর বাবুরাম মহারাজকে স্বপ্নে দর্শন দিয়ে বললেন হ্যাঁ ওদের সভা ভেঙে দিলি কেন ওরা তো আমার নাম আমার কথাই প্রচার করছিল কাল ভোরে উঠে গিয়ে ক্ষমা চাইবি ওদের কাছে সকালে বাবুরাম মহারাজ ওই প্রচারকদের খুঁজে বার করে তাদের কাছে ক্ষমা চেয়ে এলেন বৈরাগ্য টাইম আছে বৈরাগ্য সম্বন্ধে দেখা যায় বাবুরাম মহারাজের কীরকম একবারে প্রকাশিত বৈরাগ্য বাবুরাম মহারাজের নিত্য ব্যবহার্য দ্রব্যের মধ্য মধ্যে ছিল এক জোড়া কাপড় এক একজোড়া ফতুয়া একখানি গায়ের চাদর একজোড়া চটি জুতো একটি লাঠি ও ছাতা শীতের সময় একখানি চাদর ও একটি তুলার জামা বেশি ব্যবহার করতেন এগুলো থেকে আবার দানও করে দিতেন দেওঘরে থাকাকালীন এক নাপিত চুরি করে ধরা পড়ে এখন মহারাজের ভাবটা হলো যে এ অভাব থেকেই চুরি করেছে তাহলে এর এই স্বভাবটি দূর করতে গেলে একে কিছু দিতে হবে তখন শাস্তির পরিবর্তে তিনি বললেন একে একটি টাকা দাও ছেড়ে দাও শুধু তাই নয় সেবক একটু দূরে সরে গেছে তখন সেই নাপিতকে নিজের ব্যবহার্য গামছা গামছাখানিও দিয়ে দিলেন এই রকম বৈরাগ্যের ভাব আর শ্রী শ্রী মায়ের প্রতি অপরিসীম ভক্তি মায়ের আদেশ ছাড়া তিনি কোনো কাজ করতেন না মায়ের সম্বন্ধে বলতেন শ্রী মা চিঠিতে লিখেছেন মনুষ্য দেহ ধারিণী হলেও তাঁর অপ্রাকৃত ভাগবতী তনু জীবের কল্যাণের জন্য মনুষ্যবধ লীলা করছেন শ্রী মা ঠাকুরুনকে দেখছি ঠাকুরের চেয়েও আধার বড় তিনি শক্তিরূপেনি কিনা তার চাপবার ক্ষমতা কত ঠাকুর চেষ্টা করেও পারতেন না বাইরে বেরিয়ে পড়তো। মা ঠাকুরের ভাব সমাধি হচ্ছে কিন্তু কাকেও জানতে দেন মালদাতে একটা অনুষ্ঠানে যাবেন তা শ্রী শ্রী মাকে গিয়ে নিবেদন করলেন তা মা তো নানা কারণে তার শারীরিক ইত্যাদি খাওয়া দাওয়া যাওয়া রাজি হলেন না বাবুরামকে যাওয়ার অনুমতি দিতে বাবুরাম মহারাজ যে ভক্ত এসেছিলেন মালদা থেকে নিতে তাকে বললেন যে মা আদেশ দেননি তখন তাঁর যাবার সময় প্রায় হয়ে গেছে ভক্ত খুব হতাশ হলেন কারণ তারা খুব আশা করেছিলেন তিনি তাড়াতাড়ি ছুটে আবার উদ্বোধন বাড়িতে গেলেন মাকে সব নিবেদন করলেন এবং বললেন যে মা তার জন্য আমরা সব সুবন্দোবস্ত করব। মালদা খুব দূর নয় আর মাকে যখন বোঝালেন তখন তিনি আবার বাবুরাম মহারাজকে ডেকে পাঠালেন যিনি এক কথায় মায়ের কথা শুনে চলে গিয়েছিলেন তিনি আবার এলেন মা তখন বললেন হ্যাঁ বাবুরাম এরা এত করে বলছে তবে কি তুমি যাবে মাতৃভক্ত মহারাজ উত্তর দিলেন যা আদেশ করবেন তাই করব। শেষে মা আদেশ করলেন যাও একবার এসো তবে বেশি দিন থেকে না তিনি গেলেন মালদাতে ঠাকুরের কাছে তার যে আত্মসমর্পণ কীরকম ছিল এই ঘটনাটি একটি অন্যরকমভাবে হয়েছে ঘটেছে একবার মঠ পরিচালনার সম্বন্ধে গুরু ভাইদের সঙ্গে বাবুরাম মহারাজের মতান্তর হয় মঠ ছেড়ে চলে যাবার জন্য মঠের ফটকের দিকে তিনি এগিয়ে চললেন তখন ফটক বলতেই স্বামীজির মন্দিরের দিকে যে দরজা সেই সেই দিক দিয়ে এগিয়ে চললেন সঙ্গে রয়েছে মাত্র পরিদেহ বস্ত্র গামছা আর একখণ্ড কাপড় তিনি যেই ফটক পার হয়ে পা বাড়াবেন অমনি দেখলেন ঠাকুর তার কাঁধের উপরে থাকা গামছা ধরে টেনে বলছেন যাচ্ছ কোথায় চাঁদ আমায় ফেলে যাবে কোথায় তার অনির্দিষ্ট পথে যাত্রা সেখানেই শেষ হয়ে গেল তীর্থ ভ্রমণ এবং ঠাকুরের বাণী প্রচার আমি একটা লিস্ট শুধু শোনাব আপনাদের অনেক জায়গায়ই তিনি গেছেন পূর্ববঙ্গে মেদিনীপুরে বিভিন্ন অঞ্চলে স্বামীজি একবার তাকে বলেছিলেন পূর্ববঙ্গ তোর জন্য রইল উনিশশো পনেরো খ্রিস্টাব্দে ঢাকায় জগদীশচন্দ্র বসু মশাইয়ের বাড়িতে ছিলেন ওই তার উপস্থিতিতে ওই স্থান ঈশ্বর প্রেমে একেবারে মাতোয়ারা হয়ে যায় এমনকি মুসলমান ভক্তরা সেই আনন্দে যোগ দিয়েছিলেন কিছু কিছু স্থানে সেই সব মুসলমান ভক্তদের কাছে চাঁদা নিতে না যাওয়ায় তারা বলেছিলেন উনি কি শুধু আপনাদের নাকি উনি তো আমাদেরও পীর মশাই সেখানে তিনি বক্তৃতা করেন তারপর পরের বছর ব্রহ্মানন্দ মহারাজের সঙ্গে কামাখ্যা ও পূর্ববঙ্গ যান ময়মনসিংহ ঢাকা কাশীপুরের জমিদার বাড়ি দেওভোগে নাগমহাশয়ের বাড়ি হয়ে ফিরে আসেন আবার উনিশশো সতেরো খ্রিস্টাব্দে সেই সময়ে বাবুরাম মহারাজ পূর্ববঙ্গের গ্রাম থেকে গ্রামান্তরে যান এবং সেখানে অবস্থান করেন তখন তাঁর চারপাশে এত লোক সমাগম হতো যে একজন প্রত্যক্ষদর্শী এরকম তা তুলনা করেছেন তার সঙ্গে মহাত্মা গান্ধীর আকর্ষণী শক্তি তুলনা করে বলেছিলেন মহাত্মাজিকেও দেখবার জন্য তেমন লোক সমাগম হয় না যেমন বাবুরা মহারাজের জন্য হয়েছে খারিন্দার পরে তিনি ঢাকায় যান তারপর নারায়ণগঞ্জ হাসাড়া সোনারগাঁ প্রভৃতি জায়গায় উৎসব করেন এইসব ভ্রমণের সময় তিনি কিছু সেবা কাজও করেছেন গ্রামের সংস্কার রূপ সেবা কাজ পুকুর পরিষ্কার করা ইত্যাদি নিজেই তার মধ্যে নেমে পড়েছেন এরপর তিনি ফিরে এলেন রাড়ি খাল থেকে ফিরে এলে তার কলেরা হয় এবং প্রাণ সংশয় উপস্থিত হয় অজ্ঞান অবস্থায় চলে যান যখন তিনি একটু জ্ঞান হলো তার তিনি বলছেন ভয় নেই এ দেহ এখন যাবে না মা বেঁচে আছেন মা বলতে তার গর্ভধারিণী মা বেঁচে আছেন মাতঙ্গিনী দেবী এর পিছনে এই কথা বলার পিছনে একটি ঘটনা আছে ঠাকুর যখন বাবুরাম মহারাজের মা মাতঙ্গিনী দেবীর কাছে বাবুরামে বাবুরামকে ভিক্ষা চেয়েছিলেন তখন তার মা সম্মত হয়েছিলেন আর শুধু একটি প্রার্থনা করেছিলেন মাতঙ্গিনী দেবী বলেছিলেন বাবা এই ভিক্ষা দিন ভগবানে যেন আমার ভক্তি থাকে আর আমায় যেন পুত্রকন্যার শোক পেতে না হয় ঠাকুর সে বর দিয়েছিলেন কাজী বাবুরাম মহারাজ সে যাত্রায় সুস্থ হয়ে উঠলেন তার এই অসুখের সংবাদ শুনে পূর্ববঙ্গের মুসলমান ভক্তরা শিরনি মেনেছিলেন এবং টেলিগ্রাম করেছিলেন যাতে তিনি শীঘ্র আরোগ্য লাভ করেন এরপর বায়ু বায়ু পরিবর্তনের জন্য তাকে বৈদ্যনাথ ধামে নিয়ে যাওয়া হলো দেওঘর সেখানে কিন্তু আবার তিনি কালা জ্বরে আক্রান্ত হলেন আর তখন তাকে তো চিকিৎসার কলকাতায় চিকিৎসার জন্য নিয়ে আসা হলো শিবানন্দজি নিজে গেলেন আর কালাজ্বর শুধু নয় তার সঙ্গে আবার ইনফ্লুয়েঞ্জা হলো শিবানন্দ মহারাজ তাকে নিয়ে এলেন কিন্তু এই দুটো অসুখ একসঙ্গে হওয়াতে রোগ প্রতিকারের অতীত হয়ে গেল তো দেহত্যাগের আগে ব্রহ্মানন্দজি মহারাজ বাবুরাম মহারাজকে বলছেন জিজ্ঞাসা করছেন ঠাকুরের কথা বেশ মনে পড়ছে তো তাহলে আমাদেরও ভরসা হয় বাবুরাম মহারাজ একগাল হেসে ঘাড় নেড়ে ক্ষীণ স্বরে বললেন কৃপা 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 বলে ঠাকুরের ছবির দিকে তাকিয়ে রইলেন কিন্তু বড়ই গম্ভীর মহাসমাধির পূর্বে একদিন তিনি শারদানন্দ মহারাজকে অন্নমনস্কভাবে বলেছিলেন চাঁপা ফুলের মতো রঙ কাপড় পরতে ইচ্ছা করে আর বেলফুলের মতো ধপ ধপে অন্ন খেতে ইচ্ছা করে স্বামী গম্ভীরানন্দজি লিখেছেন কোট রাদিনী শক্তি হইতে বিচ্ছুরিত হইয়া যে মূর্তি মর্তধামে ভগবত কার্য সাধনের জন্য এতকাল নিয়োজিত ছিলেন আজ তিনি স্বস্বরূপে লীন হইতে চাহেন বাবুরাম মহারাজ এই দৈব ভাষায় তারই পূর্বাভাস দিলেন এই হ্রাদিনী শক্তির অর্থ হল আনন্দদায়িনী শক্তি শ্রী রাধা হলেন কৃষ্ণের হ্লাদিনী শক্তি এটা দ্বারা বোঝানো হয় যে রাধা কৃষ্ণের আনন্দদায়িনী শক্তি হ্লাদিনী শক্তির প্রতিমূর্তি হচ্ছেন শ্রীমতী রাধা ঠাকুরানী সব রকম চিকিৎসার ব্যবস্থা সত্ত্বেও বৈদ্যনাথ ধাম থেকে ফেরার চতুর্থ দিবসে উনিশশো আঠারো খ্রিস্টাব্দে ত্রিশে জুলাই মঙ্গলবার বিকাল চারটা পনেরো মিনিটে শ্রী শ্রী ঠাকুরের পাদপদ্মে প্রেমানন্দ মহারাজ মিলিত হলেন তার শরীর ত্যাগের পর দুটি গুরুত্বপূর্ণ শোক বার্তা আমি আপনাদের সামনে উপস্থাপিত করছি একটি মাস্টার মশাই, শ্রীম বাবুরাম মহারাজের দেহত্যাগের সংবাদ পেয়ে বললেন ঠাকুরের প্রেমের দিকটা চলে গেল আর শ্রীশ্রী মা দ্বিতীয়টি শ্রী শ্রী মা অশ্রু বিসর্জন করতে করতে বললেন মঠের শক্তি ভক্তি যুক্তি সব আমার বাবুরামের রূপ ধরে মঠের গঙ্গা তীর আলো করে বেড়াতো হায় ঠাকুর তাকেও নিয়ে গেলেন আমরা শ্রীপ্রভু শ্রী মা স্বামীজি রঘুবীর শীতলা গঙ্গা মাই সবার শ্রীচরণে প্রণাম নিবেদন করি আর শ্রী শ্রী বাবুরাম মহারাজের শ্রীচরণে প্রণাম নিবেদন করি